আজ আমি আপনাদের যে দেশটির সফরে নিয়ে যাব সেই দেশটি দেখতে খুবই সুন্দর। এই দেশের কফি বিশ্ববিখ্যাত আর এখানকার লোকেরাও নিজেদের সকাল কফি দিয়ে শুরু করে। এই দেশে রাতের বেলায় আপনি 20 থেকে 25 জন লোককে একসাথে রাস্তায় দৌড়াতে দেখতে পেয়ে যাবেন, কিন্তু কেন এটা আমি আপনাদের পরে বলবো। আজ আমি আপনাদের যে দেশের সফরে নিয়ে যাব সেই দেশের লোকেরা এক দুইটি ভাষায় নয়, মোট মিলিয়ে 68টি ভাষায় কথা বলে। তো আজ আমি আপনাদের সাউথ আফ্রিকার খুবই সুন্দর একটি দেশ কেনিয়ার সফরে নিয়ে যাব। ভিডিওটি বেশ মজাদার হতে চলেছে, তাই আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সাবস্ক্রাইব করুন রহস্য টিভিকে, আর যে কোনো আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করুন। সবার প্রথমে আপনাকে জানিয়ে দেই যে কেনিয়ার অফিসিয়াল নাম হলো রিপাবলিক অফ কেনিয়া, অথবা আপনি এটাকে ঝুমুরি ইয়া কেনিয়াও বলতে পারেন। এই দেশের মোট আয়তন 580,360 বর্গ কিলোমিটার। এছাড়া এই দেশের মোট জনসংখ্যা 5 কোটি। এমনিতে এই দেশটির খুবই সুন্দর। আজ আমরা আপনাদের এক এক করে এই দেশের সৌন্দর্যের ব্যাপারে বলবো। যে কোনো দেশের লোকেরা সর্বোচ্চ 5টি ভাষায় কথা বলতে পারে, কিন্তু কেনিয়ার লোকেরা মোট 68টি ভাষায় কথা বলে, যদিও এই দেশটির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সাওয়াহিলি। এই দেশটি সফর করলেই আপনি বুঝতে পারবেন আসলে এই দেশটা কতটা সুন্দর। প্রতি বছর হাজার হাজার টুরিস্ট এই দেশটির সফরে আসে। 2017 সাল থেকে বরাবর 3 বছর ধরেই ওয়ার্ল্ড ট্রাভেলের খেতাব কেনিয়ায় পেয়ে আসছে। যদি আপনি খেলায় দেখার শৌখিন হন, তাহলে তো আপনি জানেনই বড় বড় দৌড় প্রতিযোগিতায় বেশিরভাগ সময়ই কেনিয়া দেশের প্রতিযোগিতায় জয়লাভ করে। কিন্তু আপনি কি কখনো এটা জানার চেষ্টা করেছেন এমনটা কেন হয়? আপনাকে জানিয়ে দেই, কেনিয়ার এক গোষ্ঠী আছে যার নাম হলো কেলেনজিজ। এই গোষ্ঠীর লোকেদের দ্য রানিং ট্রেল বলা হয়। তারা সারাদিন রাত দৌড়ায় আর তাদের এই অভ্যাসই তাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানিয়ে দেয়। কেনিয়ায় অনেক বেশি কফি উৎপন্ন করা হয়। বলা হয় এখান থেকে ইউরোপ বিভিন্ন দেশে কফি পাঠানো হয়। এখানকার লোকেদের মূল আয়ের উৎস এই কফি। এমনিতেই এখানকার কফি বিশ্ববিখ্যাত। এখানকার লোকেরা কফি ছাড়া তাদের দিন শুরু করে না। তারা নিজেরাও কফি পান করে আর অন্যদেরও কফি পান করায়। আপনি মাসাই ট্রাইব নাম তো শুনেছেন। এই ট্রাইবের লোকেরা কেনিয়াতেই থাকে। এই ট্রাইবটির সাথে মোট 5 লাখ মানুষ জুড়ে আছে। আপনাদের জানিয়ে দেই যে কেনিয়ায় একটি আইল্যান্ড আছে যার নাম লামু আইল্যান্ড। এই আইল্যান্ডটি একদম আলাদা। এখানে আসলে আপনি একটিও গাড়ি দেখতে পাবেন না। এখানে আজ পর্যন্ত কাউকে গাড়ি রাখতে দেওয়া হয়নি। এখানে আপনার এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার হলে আপনাকে আপনার পায়ে হেঁটেই যেতে হবে, অথবা আপনি বোট দিয়েও যেতে পারেন। এটি একটি সুন্দর জায়গা, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। এখন আমি আপনাদের এমন একটি কথা বলবো যেটা শুনলে আপনি একটু অবাক হবেন, আর সেটা হলো কেনিয়ার খেলোয়াড়রা অলিম্পিকে অনেকগুলো গোল্ড মেডেল জিতেছে, কিন্তু সেগুলো গ্রীষ্মকালে। অথচ শীতকালে এই দেশের লোকেরা একটি খেলাও জিততে পারেনি। আসলে শীতকাল অলিম্পিকে এমন সব খেলা রাখা হয় যেগুলো বরফের মধ্যে খেলা হয়, আর কেনিয়ার কোথাও বরফই নেই। আপনি কি জানেন কেনিয়ার খেলোয়াড়রাই বেশিরভাগ সময় দৌড় প্রতিযোগিতায় বিজয়ী হয়? তারা অনেক ভালো দৌড়াতে পারে। এখন আপনাদের জানিয়ে দেই, কেনিয়ায় 26 থেকে 27 লাখ মানুষ মাঝরাতে মধ্যরাস্তায় দৌড়ায়, আর তাও খুব কম কাপড় পরে। এখন হয়তো ভাবছেন এমনটা কেন করে তারা। কারণ এরা সবাই দৌড় প্রতিযোগিতায় সফল হতে চায়। একটু ভাবুন, আমাদের দেশে কেউ মাঝরাতে রাস্তায় হাঁটছে, এমন সময় কোনো অর্ধ উলঙ্গ লোক আপনার সামনে দৌড়ে এলে তার কেমন লাগবে? কিন্তু কেনিয়ায় এই বিষয়গুলো খুবই স্বাভাবিক। আর আমাদের দেশে কেউ এমন করলে আমাদের মিডিয়া তাকে এলিয়েন বানিয়ে দেবে। এমনিতে তো আপনাকে জানিয়ে দেই, কেনিয়া দেশটি এতটা পুরাতন দেশ নয়। এই দেশটি 12ই ডিসেম্বর 1963 সালে স্বাধীন হয়েছিল। কেনিয়ার স্বাধীনতার গল্প বেশ লম্বা আর খুবই কষ্টদায়ক। বলা হয় এই দেশকে স্বাধীন করার জন্য লাখ লাখ মানুষের জীবন দিতে হয়েছে। এই দেশের লোকেরা খুব গরিব, এখানে বেকারত্ব আছে, কিন্তু তবুও এই দেশের লোকেরা সবসময় হাসি খুশি থাকে। বলা হয় এই দেশের লোকেরা কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও নিজের মুখের হাসি ধরে রাখে। মনে হচ্ছে আপনি এনাদের সবসময় হাসতে দেখবেন।
কেনিয়ার দেশের পুরুষেরা বেশ ভাগ্যবান, কেন জানেন? কারণ এরা যতবারই বিয়ে করেন তাদের যতগুলাই বউ থাকুক তাতে তার অন্য বউয়ের কিছু যায় আসে না। এখানকার পুরুষেরা যে কোনো বয়সে যে কোনো কারোর সাথে আর যতবার ইচ্ছা বিয়ে করতে পারে, এখানে এমনটা করা বৈধ। কেনিয়া দেশটিকে ল্যান্ড অফ বার্ডের খেতাব দেওয়া হয়েছে। এই দেশটিতে আপনি 1132টি আলাদা আলাদা প্রজাতির পাখি দেখতে পেয়ে যাবেন। এর মধ্যে 324টা প্রজাতির পাখি আপনি একটি পার্কেই দেখতে পেয়ে যাবেন, যেটা কিনা সত্যি অসাধারণ। এখানকার লোকেরাও পাখিদের খুব ভালোবাসে। আপনি এখানে থাকা প্রায় সবাইকেই পাখি পালন করতে দেখবেন। এই দেশে প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিষিদ্ধ। যদি এখানে কেউ প্লাস্টিক ব্যাগ ব্যবহার করার সময় ধরা পড়ে তাহলে তার 4 বছরের জেল আর 25,000 টাকা জরিমানা হয়। তাহলে আপনি ভাবুন এই দেশের সরকার এই ব্যাপারটা নিয়ে কতটা সিরিয়াস। তাই আপনি যখন এই দেশে যাবেন তখন প্লাস্টিক ব্যাগ থেকে দূরত্ব বজায় রাখবেন। এছাড়াও কেনিয়ার পাখি শিকার করা নিষিদ্ধ। এখানে আপনি জঙ্গল সফর তো করতে পারবেন কিন্তু কোনো প্রাণী মারতে পারবেন না। আর যদি আপনি ভুল করেও কোনো পশু বা পাখি শিকার করেন তাহলে আপনাকে আপনার সারা জীবন জেলে কাটাতে হবে। আপনি কি জানেন কেনিয়ার একজন উকিল আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি বারাক ওবামাকে 100 গরু, 500টি ছাগল আর সেই সাথে কিছু ভেড়া দেওয়ার কথা বলেছিল? জানেন কেন? কারণ সে বারাক ওবামাকে মেয়ে জামাই বানাতে চেয়েছিল। এখন তাকে কে বোঝাবে আরে পাগল, আমেরিকায় গরু ছাগল দিয়ে বিয়ে হয় না। যাই হোক, তার হয়তো মনে হয়েছিল বারাক ওবামা গরু ছাগলের লোভে রাজি হয়ে যাবে। এখন আমি আপনাকে বলবো কেনিয়ায় এমন কোন কোন জায়গা আছে যেখানে যেখানে আপনি ঘুরতে যেতে পারবেন, এই দেশের ভিসা প্রসেস কি আর আপনার কত টাকা খরচ করতে হবে। নাম্বার 1, মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ। এই জায়গাটি কেনিয়ার বেশ জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট। এখানে মানুষ বনের সফর করতে আসে। আপনাদের জানিয়ে দেই এখানে মাসাই ট্রাইবের লোকেরা থাকে। এখানে আপনি অনেক প্রজাতির পশু পাখি দেখতে পেয়ে যাবেন। নাম্বার 2, অ্যাম্বোসেলি ন্যাশনাল রিজার্ভ। এটা একটি পাহাড়ি এলাকা যেটা কিনা দেখতে খুবই সুন্দর। এখানে আপনি অনেকগুলো হাতি দেখতে পেয়ে যাবেন। এছাড়াও এখানে আপনি 100-এরও অধিক পাখি দেখতে পেয়ে যাবেন। এখানকার সন্ধ্যা দৃশ্য খুবই অপরূপ হয়। এখানে আসলে পাখির কোলাহল শুনতে পাবেন, হাতির আওয়াজ শুনতে পাবেন, বিভিন্ন প্রজাতির প্রাণীদের আপনি একত্রে সারিবদ্ধ হয়ে চলতে দেখতে পেয়ে যাবেন। অসাধারণ দৃশ্য ফুটে ওঠে তখন। নাম্বার 3, লেক নাকুরু ন্যাশনাল পার্ক। আপনি কি কখনো হাজার হাজার রাজহাঁসকে একসাথে পুকুরে সাঁতার কাটতে দেখেছেন? এখানে আপনি বন্য জীবনের অসাধারণ দৃশ্য দেখতে পেয়ে যাবেন। নাম্বার 4, লামু আইল্যান্ড। এটা পৃথিবীর একমাত্র আইল্যান্ড যেখানে একদমই লোক নেই। এখানে আপনি একটি গাড়িও চলতে দেখবেন না। এখানে আসলে আপনার মনে হবে আপনি অন্য কোনো জগতে চলে এসেছেন। অসাধারণ জায়গা এটি। এখানে প্রতি বছর হাজার হাজার ট্যুরিস্টরা ঘুরতে আসে। নাম্বার 5, নাইরোবি সিটি। এই শহরটি কেনিয়ার রাজধানী। আপনার এখানে আসলে খুব ভালো লাগবে। এখানে আসলে আপনি বেশ সুস্বাদু খাবারও খেতে পেয়ে যাবেন। এখানে রাতে অনেক মজা হয়। এখানকার নাইট ক্লাবগুলো খুবই সুন্দর। এখন হয়তো আপনি ভাবছেন এই জায়গাটি সেফ কিনা, তাহলে আপনাকে জানিয়ে দেই এই জায়গাটি একদমই সেফ। কেনিয়ার ভিসা প্রসেস খুবই সহজ। আপনার অনলাইনে আবেদন করতে হবে। আপনার সব পেপার ঠিক থাকলে আপনি মাত্র 30 দিনের মধ্যেই আপনার ভিসা পেয়ে যাবেন। যদি আপনি কেনিয়া দেশে 7 দিনের জন্য ঘুরতে চান তাহলে আপনার 7 দিনের ট্যুরের জন্য আপনাকে 1,00,000 টাকা খরচ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তীতে কোন দেশ সম্পর্কে জানতে চান তা আমাদের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।